দর্শক সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। জানেন যে এক দফা দাবিতে আজ কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে কালো পতাকা মিছিল, এই মুহূর্তে কিন্তু কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করার জন্য দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের দলীয় যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। এই মুহূর্তে দেখছেন যে বিএনপির যে তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে এসেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকে কিন্তু এই কালো পতাকা মিছিল অংশগ্রহণ করার জন্য কিন্তু এই নয়াপল্টনে অবস্থান করছেন। দর্শক দেখছেন বার্তাবাজার ফেসবুক লাইভ, যে জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বিএনপির যে কালো পতাকা মিছিল কিছুক্ষণের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কিন্তু এই কালো পতাকা মিছিলটি শুরু হবে। এই মুহূর্তে দেখছেন যে মিছিলে কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করার জন্য দেখতে পাচ্ছেন যে বিএনপির যে তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এসেছেন। কার্যালয়ের সামনে কিন্তু অসংখ্য বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু কালো পতাকা নিয়ে কিন্তু আসতে শুরু করছে এই মুহূর্তে এবং এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু বিএনপির এই কালো পতাকা মিছিলটি কিন্তু শুরু হবে এবং এখানে কিন্তু হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করার জন্য দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু জড়ো হচ্ছে এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু
অবস্থান করছেন এবং হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রের কাদরের সামনে রাস্তার দিকে কিন্তু অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আরও অসংখ্য বিএনপি নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু এই নয়াপল্টন কেন্দ্রের কাদরের সামনে কিন্তু আসতেছে। এই মুহূর্তে দেখছেন যে বিএনপির নেতাকর্মী কিন্তু রাস্তার আশেপাশে অবস্থান করছেন বিভিন্ন মিছিল নিয়ে বিভিন্ন ব্যানারে। কিছুক্ষণ পরে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কিন্তু মিছিলটি শুরু হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়, কিন্তু মতিঝিল হয়ে আরম্ভ হয়, কিন্তু তারা মিছিলটি রওনা হবে। এই মুহূর্তে দর্শক রয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রের কার্যালয়ের সামনে, যে রাস্তাটিতে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে কার্যালয়ের সামনে কিন্তু আসতে শুরু হয়েছে এবং এইখান থেকে কিন্তু বিএনপির যে কালো পতাকা মিছিলটি শুরু হবে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু তাদের কার্যালয়ের সামনে কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে আসতে শুরু করছে। এই মুহূর্তে দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের যে একদফা দাবিতে, আর যে কালো পতাকা মিছিল
দেখছেন দর্শক হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে যে নয়াপল্টন নয়াপল্টনের যে দুই পাশে রাস্তাটিতে কিন্তু বিএনপি নেতাকর্মী কিন্তু অবস্থান করছেন দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ওয়ার্ডের নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন মিছিল নিয়ে তারা কালা পতাকা হাতে নিয়ে কিন্তু আজ কিন্তু নয়াপল্টন কেন্দ্রের কার্যালয়ের সামনে ইতিমধ্যে আসতে শুরু করছে এবং এখান থেকে কিন্তু আজ বিএনপির এক দফা দাবিতে আজ কিন্তু তারা কালো পতাকা নিয়ে কিন্তু মিছিল করবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই কালো পতাকা মিছিলটি শুরু হবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিএনপি নেতাকর্মী নয়াপল্টন কেন্দ্রের কার্যালয়ের সামনে অবস্থান করছেন দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম বার্তাবাজার ফেসবুক লাইভে যে যুক্ত ছিলেন সরাসরি দেখাচ্ছি নয়াপল্টন কেন্দ্রের কার্যালয়ের সামনে যে চিত্র